টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকবাহী একটি সাবমেরিন মধ্য আটলান্টিকে নিখোঁজ হয়েছে। মার্কিন ও কানাডিয়ান নৌবাহিনী সহ সরকারি ও বাণিজ্যিক গভীর সমুদ্র সংস্থাগুলো সাবমেরিনটির উদ্ধার অভিযান শুরু করেছে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, সাগরে ডুব দেওয়ার সময় ছোট সাবমেরিনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানিকের ধ্বংসাবশেষ সেন্ট জোন্স নিউফাউন্ডল্যান্ড থেকে প্রায় 435 মাইল দক্ষিণে অবস্থিত, যেখানে এই মিশন শুরু হয়েছিল। তবে রসদ সরবরাহ নির্বিঘ্ন রাখতে বোস্টন ম্যাসাচুসেটস থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমন্বিত করা হচ্ছে। টাইটান নামের এই নিখোঁজ সাবমেরিনটির মালিক আমেরিকান কোম্পানি ওয়াশগেট। ছোট একটি ট্রাক আকারের এই সাবমেরিনটি 5 জন যাত্রী বহনে সক্ষম। এতে 4 দিনের জরুরি অক্সিজেনের ব্যবস্থা আছে। নিখোঁজ সাবমেরিনটিতে থাকা ব্যক্তিদের মধ্যে ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং সহ অন্য 3 জন অভিযাত্রী আছেন। টাইটানিকের মর্মান্তিক কাহিনী 1 শতাব্দীরও বেশি সময় ধরে সারা বিশ্বে আলোচিত। 1912 সালে আইসবার্গের সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজটি ডুবে যায়। টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে উত্তর আটলান্টিকের তলদেশে, সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফুট গভীরে। 1985 সালে এই জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কারের পর থেকে ব্যাপকভাবে অনুসন্ধান করা হয়েছে।